মনের রাস্তা শুরু হয় পেট দিয়ে। তোমাদের জন্য থাকছে একটা অফার, থাকছে এনে দুটি রুম, ফুল প্লেট ফ্রাইড রাইস দাম মাত্র 80 টাকা। দেখো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হতে চলেছে একটা ফুড ব্লগ। আজকে নৈহাটির একটা রেস্টুরেন্ট, নাম পেটুক। ইয়েস, নাম পেটুক। সেই পেটুক রেস্টুরেন্ট থেকে আমি অনেক অনেক খাবার অর্ডার করেছি, তোমাদের সামনে সমস্তটাই তুলে ধরবো। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। এই দেখো খাবার নিয়ে হাজির হয়ে গেছি, আরো অনেক প্যাকেট আছে। তো চলো এবার আনপ্যাক করা যাক এগুলোকে। তো দেখতেই পাচ্ছ সমস্ত খাবারের সম্ভার নিয়ে বসে পড়েছি, পুরো টেবিল ভর্তি খাবার। কি নেই আজকে? চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি, এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফিশ ফ্রাই। তো এক এক করে তোমাদের খেয়ে সমস্তটাই বলবো আর সমস্ত ডিটেলসও বলবো। তো ফার্স্টে স্টার্টার আইটেম ফিশ ফ্রাইটা খেয়ে দেখা যাক। তো দেখি এবার ফিশ ফ্রাইটা কেমন খেতে। তো এই সাইজের ফিশ ফ্রাই দিচ্ছে, ঠিকই আছে সাইজটা, দামটা যে অনুযায়ী এই অনুযায়ী সাইজটা যথেষ্টই বড় দিয়েছে। তো এবার একটু খাওয়া যাক। ও দাঁড়াও, আগে খাওয়ার আগে তোমাদের একটু ভেঙে দেখাই। দেখো তোমরা, ভেতরে মাছ আছে, কোটিংটা পাতলাই আছে, কিন্তু মাছের পরিমাণটা আমার একটু কম লাগছে, কিন্তু হয়তো দাম অনুযায়ী এটা ঠিক আছে। তো এবার একটু খেয়ে দেখা যাক। কাসুন্দি দিয়ে হয়তো বাসা মাছ ইউজ করেছে, অরিজিনাল ভেটকি নয়, কারণ যেটার দাম সেই অনুযায়ী ভেটকি মাছ দেওয়া সম্ভব নয়। এই সাইজের এই ফিশ ফ্রাইটা ছিল মাত্র 60 টাকা। ইয়েস, মাত্র 60 টাকা ছিল। ওদের একটা 60 টাকার ফিশ ফ্রাই রয়েছে, একটা 100 টাকার রয়েছে। আমি 60 টাকারটা নিয়েছি। 100 টাকাটা হয়তো আরও বড় হবে, ডায়মন্ড ফিশ ফ্রাই, বা ওটাতে হয়তো ভেটকি মাছ ইউজ করতেও পারে, কিন্তু এটাতে কিন্তু ভেটকি মাছ ইউজ করেনি, এটাতে বাসা কাতলা এইসব ইউজ করেছে। তো খেতে ভালো, 4 টাকা অনুযায়ী খুবই ভালো খেতে, তো ভালো লাগছে। আর এতটা দূর থেকেও রয়েছে, তবুও খাবারগুলো গরম আছে। তো এবার নেক্সট আইটেম খাওয়া যাক। তো এটা যথেষ্ট ভালো খেতে, তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। দাম মাত্র 60 টাকা এই ফিশ ফ্রাইটার দাম। তো এবার খাওয়া যাক ফ্রাইড রাইস, আর তার সঙ্গে সেরা কম্বো চিলি চিকেন। তো চলো তাহলে এটা খাওয়া যাক। আমি এগুলোকে একটু সাইডে রাখি, ফ্রাইড রাইসটাকে কাছে টেনে নিই। তো আমার সব কম্বের মধ্যে এই এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খুবই ভালো লাগে, এরকম কোয়ান্টিটিতে দিয়েছে। আর এটা হচ্ছে চিলি চিকেন, 8 পিস চিলি চিকেন দিয়েছে। আমি দামটা তোমাদের একটু পরে বলছি। এগ ফ্রাইড রাইসটা একটু খেয়ে দেখা যাক, প্রথমে এটা একটা শুধুই খাই। দেখো
ভরে ভরে এগ রয়েছে, এই যে, আর প্রচুর কিন্তু ভেজিস রয়েছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, অনেক কিছুই দিয়েছে। আর এই যে এগ তো রয়েছে, প্রচুর রয়েছে, গোলমরিচের একটা স্ট্রং ফ্লেভার আসছে, খুব ভালো লাগছে খেতে। এবার একটু চিলি চিকেন দিয়ে খাওয়া যাক। এই হচ্ছে চিলি চিকেন, আগেই দেখালাম 8 পিস কোয়ান্টিটিতে দিয়েছে, তো এবার একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখা যাক। গ্রেভি নিই আর 1 পিস চিলি চিকেন নিই। তো তোমাদের আগে চিলি চিকেনের সাইজটা দেখাই, প্রত্যেকটাই কিন্তু একই রকম সাইজ আছে, দেখো এই সাইজের পিস দিচ্ছে চিলি চিকেনের, যথেষ্ট ভালো সাইজ দিয়েছে। তো এবার একটু খেয়ে দেখা যাক গ্রেভিটা দিয়ে কেমন। ওয়াও, দারুন! ফ্রাইড রাইস চিলি চিকেনটা, সরি বারবার ভুল হচ্ছে, এগ ফ্রাইড রাইস, দারুন খেতে, অসাধারণ। চিলি চিকেনটা একটু খেয়ে দেখি, দেখো ভেতরটা একদম সাদা, ফ্রেশ রয়েছে। আর আমি সবসময় এটা বলি যে সাদা মানে ফ্রেশ নয়, কিন্তু কোনো বাজে গন্ধ নেই, যথেষ্ট ভালো খেতে আর ওয়েল কুকড, একদম নরম। চিলি চিকেন যেমন খেতে হয় ঠিক তেমনই খেতে। অনেক জায়গায় চিলি চিকেন খেয়েছি, ফ্রাইড রাইস তো খেয়েছি, কিন্তু চিলি চিকেন অনেক জায়গায় খেয়েছি, বেশি টক হয়ে যায়, ঝাল হয়ে যায়, বাট এটা একদম পারফেক্ট, 100-এ 100। দারুন! তো এবার আমার ভালোবাসা বিরিয়ানির দিকে ঝাঁপিয়ে পড়া যাক। তো চলো এটাকে একটু সাইডে রাখি। তো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, ভাবছো যে 2 প্লেট বিরিয়ানি আমি কি করে খাবো, না এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য, বাড়িতে আরো সবাই রয়েছে তাদের জন্য নিয়েছি। এটা হচ্ছে আলু বিরিয়ানি। তো যা দিয়েছে একজনের জন্য সাফিসিয়েন্ট, একজনের দুপুরবেলার খাবার হয়ে যাবে। আমি তো খাবো মেনলি চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা আমরা ফুল প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছি, যার দাম নিয়েছে হচ্ছে 180 টাকা ফুল প্লেট। তো বিরিয়ানিতে দিচ্ছে হচ্ছে এই সাইজের একটা গোটা সাইজের চিকেন লেগ পিস, আর দিচ্ছে হচ্ছে এই সাইজের হচ্ছে একটা মাংস। আর বিরিয়ানি মানে আলু তো দেবেই, তো এই সাইজের একটা গোটা আলু দিচ্ছে। তো চলো এবার খেয়ে দেখা যাক, আগে বিরিয়ানিটা একটু শুধু শুধু খাই, দাম তোমাদের সমস্তটাই পরে বলছি। আচ্ছা এখানে একটা জিনিস দেখলাম, আলু বিরিয়ানিতেও রয়েছে, চিকেন বিরিয়ানিটা তো থাকবেই, কিন্তু এখানে পাইনি বলে এটা থেকে দেখালাম, আলু বোকরাও কিন্তু দিচ্ছে, এখন যেটা সবার মোস্ট ফেভারিট আলু বোকরা, এটাও কিন্তু দিচ্ছে। তো চলো এবার বিরিয়ানিটা খাওয়া যাক। অসাধারণ! কিন্তু আলুটা দেখো, আলুটা ভাঙা হয়ে গেছে, আরেকবার ভেঙে দেখাচ্ছি, দেখো ওয়েল কুক, আর ভেতরটাও ব্রাউন ব্রাউন কালার এসছে, মানে ভেতরে মশলা ঢুকেছে। আলুটা দিয়ে একটু খাই। দারুন! আজকে থেকে আমার খাওয়া সেরা বিরিয়ানি এটা হয়ে গেল। আগে ছিল MSC চায়ওয়ালার বিরিয়ানি, এখন এটা পেটুকের বিরিয়ানি। তো মাংসটা ওয়েল কুকড, নরম, আর ভেতরটা পুরো ফ্রেশ রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটাও একটু ভেঙে দেখাই যে এটা কেমন, কারণ সবকটা মাংস সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পেলে এটাও সেদ্ধ হয়েছে, মাংসর ভেতর অব্দি একদম মশলা গেছে। তো চিকেনটা দিয়ে এবার একটু বিরিয়ানিটা খাই। অসাধারণ! তো এবার খাবারটাকে সরিয়ে রেখে তোমাদের সাথে সমস্ত ডিসকাশনটা করে নিচ্ছি। আচ্ছা তোমাদের এবার সমস্ত খাবারের দামগুলো বলে দিই, যেহেতু অনেক খাবার আমার এত কিছু মনে নেই, সেই জন্য ফোন নিয়ে বসেছি। তো আলু বিরিয়ানি নিয়েছে মাত্র 60 টাকা, আর ওদের ওখানে একটা চিকেন বিরিয়ানি রয়েছে, 1 পিস চিকেন দিয়ে দেবে মাত্র 99 রুপিসে। তোমরা চাইলে ওটাও অর্ডার করতে পারো, আমরাও করেছি। যার কোয়ান্টিটিটা দেখো, এখানে আলু বিরিয়ানিতে যা যা কোয়ান্টিটি দিয়েছে এরকমই কোয়ান্টিটি দেবে, শুধু একটা চিকেন থাকবে, এটা দিয়ে 99।
আর ফুল প্লেট চিকেন বিরিয়ানি যার দাম নেবে 180 টাকা। ফিশ ফ্রাইটার দাম আগেই বলেছি মাত্র 60 টাকা। আর ফ্রাইড রাইসের দাম হচ্ছে এই এক প্লেট ফ্রাইড রাইস যেটা একজনের জন্য যথেষ্ট দাম মাত্র 80 টাকা। ইয়েস, দাম মাত্র 80 টাকা। আর এই চিলি চিকেন 8 পিস চিকেন দিয়ে, ইয়েস আমি আজ পর্যন্ত খাইনি, 8 পিস চিকেন দিয়ে এই দামে, দাম মাত্র 120 টাকা। ইয়েস, 8 পিস চিকেন দিয়ে চিলি চিকেনের দাম মাত্র 120 টাকা। তোমাদের জন্য ওদের দোকানের মেনু কার্ডটাও আমি দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। এছাড়া ওদের 99 রুপিস থেকে কম্বো শুরু হয়। তো সমস্ত কিছুটাই তো হলো, দাম বললাম, খাবার খেলাম, কেমন সমস্তটা বললাম। তো এবার যাবে কোথায়, এটা কোথায় রয়েছে? এই পেটুক রেস্টুরেন্টটা রয়েছে হচ্ছে নৈহাটি, যার অ্যাড্রেস হচ্ছে বরোদা ব্রিজ নৈহাটি, শপ নাম্বার 7 ইস্ট, নাম পেটুক। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি পেটুকের এই দোকানটা। তো এটা রয়েছে, আরেকবার বলে দিচ্ছি, বরোদা ব্রিজ রোড নৈহাটি, নর্থ 24 পরগনা, আর শপ নাম্বার 7 ইস্ট। এদের কিন্তু একটা ট্যাগ লাইন আছে যার, যেটা হচ্ছে মনের রাস্তা শুরু হয় পেট থেকে। ইয়েস, আমরা সবাই পেটুক আর বাঙালি, আমাদের মনের রাস্তা শুরু হয় পেট থেকে, আমরা খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, আর এদের কিন্তু হোম ডেলিভারি আছে, যেহেতু নৈহাটিতে দোকান, নৈহাটি হালিশহর কল্যাণী কাঁচরাপাড়া অবধি হোম ডেলিভারি পাবে ফ্রিতে। আর আমাদের বাড়ি যেহেতু মদনপুর, তোমরা মদনপুর থেকেও অর্ডার করতে পারো, কিন্তু এখানে মিনিমাম 500 টাকার ওপরে তোমরা যদি অর্ডার করো, মানে মদনপুর থেকে কেউ 500 টাকার ওপরে তোমাদের অর্ডার করতে হবে। আর দুপুরবেলার দিকে করলে খুব ভালো হয়, কারণ রাত্রিবেলা ওদের রাস্তায় একটু অসুবিধা হয়। তো দুপুরবেলা যদি অর্ডার করো মিনিমাম 500 টাকার ওপরে, তাহলেই ওরা হোম ডেলিভারি দিয়ে যাবে। আর সামান্য হয়তো কিছু চার্জ নেবে, 50 টাকা, 100 টাকা এরকম। আর যারা কল্যাণী কাঁচরাপাড়া হালিশহর নৈহাটি, তাদের ফ্রি ডেলিভারি। আর পেটুক রেস্টুরেন্টটা যদি তোমরা কেউ রেস্টুরেন্টে গিয়ে খেতে চাও হোম ডেলিভারি না নিয়ে, পেটুক রেস্টুরেন্টটা ওপেন হয় দুপুর 12টা থেকে আর খোলা থাকে রাত 12টা অবধি। তো তোমরা চাইলেই যে কেউ পেটুক রেস্টুরেন্টে যেতে পারো, তোমাদের অ্যাড্রেস বলে দিয়েছি। আর যারা যেতে পারছো না, ভাবছো যে দুপুরবেলা কীভাবে যাবে এই গরমে, তো তোমরা বাড়িতে অর্ডার করে নিতে পারো। তোমাদের আরেকটা জিনিস দেখাই, খাবারগুলো কিন্তু বিরিয়ানিটা, এটা হচ্ছে 1000 ml কৌটোতে, 1000 ml কৌটোতে কিন্তু বিরিয়ানি দিয়েছে। আর যেটা হচ্ছে ফুল চিকেন বিরিয়ানি নিয়েছি, তার সঙ্গে কিন্তু বাকিটা ফয়েল পেপারেও দিয়েছে। তো ওদের প্যাকেজিং সম্বন্ধে আমাদের কোনো অসুবিধা নেই, প্যাকেজিং খুব ভালো। আর ফ্রাইড রাইসটাও কিন্তু এই 1000 ml কোয়ান্টিটিতেই দিয়েছে, চিলি চিকেনও তাই, বিরিয়ানিও তাই, আর ফিশ ফ্রাই যথেষ্ট ভালো করে প্যাক করে দিয়েছে। তো প্যাকিংয়ে অসাধারণ। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ? প্রথমেই বলেছিলাম না তোমাদের জন্য রয়েছে দারুণ দারুণ অফার। হ্যাঁ, এবার অফারটা তোমাদের একটু বলে দিই। অফারটা রয়েছে, তোমরা যদি 199 199 টাকার ওপরে যে কোনো কিছু অর্ডার করো, তাহলেই তোমরা পেয়ে যাবে দারুণ দারুণ গিফট। কী কী পাবে জানো? পাবে LED TV, পাবে স্মার্ট ওয়াচ, ইয়ারবাডস, ইন্ডাকশন, মিক্সার গ্রাইন্ডার, প্রচুর কিছু। কিন্তু কী করতে হবে তোমাদের, 199 টাকার ওপরে যে কোনো তোমরা খাবার অর্ডার করলে পেয়ে যাবে ওদের কাছ থেকে একটা কুপন। আর সেই কুপনের লাকি উইনার তুমিও হতে পারো, আবার তোমার বন্ধুও হতে পারে। তাই তুমিও অর্ডার করো আর তোমার বন্ধুর সাথেও সেটা শেয়ার করো। তো খাওয়া দাওয়া শেষ, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আমার সমস্ত খাবারগুলো ভালো লেগেছে, আমার ফিশ ফ্রাইটা একটু কম ভালো লেগেছে, বাট বাদ বাকি ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি অসাধারণ, লাজবাব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো আরও ভালো ভিডিওতে। টিল দেন, টাটা।